করোনা মৃত্যু সংক্রমণ নিম্নমুখী 24 ঘন্টায় মারা গেছেন 172 জন মোট মৃত্যু 24719 জন শনাক্ত 7248 এনি মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1440644 জনে সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী চলছে টিকাদান কর্মসূচি কিন্তু অব্যবস্থাপনা আর ভোগান্তি প্রতিটি কেন্দ্রে এদিকে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খান আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত করোনায় মৃত্যু ও সংক্রমণ কমছে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা গেছে 24 ঘন্টায় মারা গেছে 172 জন মোট মৃত্যু হয়েছে 24719 জনের এ সময়ের মধ্যে শনাক্ত হয়েছে 7248 জন শনাক্তের হার 17.67% সর্বমোট শনাক্ত 1440644 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 41014টি সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে তবে অব্যবস্থাপনায় টিকা নিয়ে রয়েছে অন্তহীন অভিযোগ কেন্দ্রে কেন্দ্রে হয়রানির শিকার হচ্ছেন মানুষ সবচেয়ে বেশি বিড়ম্বনায় প্রবাসীরা ভিসার মেয়াদ শেষ হতে চললেও সময় মতো টিকা পাবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয় নিবন্ধনের দীর্ঘদিন পরও এসএমএস না পাওয়ার অভিযোগ আছে অনেকের আমি বিএমটি কার্ডের জন্য করছি আবেদন এই পর্যন্ত একবার আবেদন হয়নি আমি কম্পিউটার করছি দুইবার ইভেন আমার মোবাইল থেকে করছি দুইবার চারবার করছি একবার হয়নি আমি মন্ত্রণালয় পর্যন্ত গেছি এটা নিয়ে সরকারের সাথে সাথে জনগণকেও এগিয়ে আসতে হবে তাহলে এটা আরো বেশি আমাদের তাড়াতাড়ি সমাধানটা আসতে পারে রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার বিকেল 4:15টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি তারপর গাড়িতেই তাকে টিকা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ গত 19 জুলাই মডার্নার টিকার প্রথম ডোজ দেন খালেদা জিয়া করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা কমলেও বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে অব্যাহত রয়েছে রোগীর চাপ খান আলামিন আরটিভি ঢাকা